আসসালামু আলাইকুম ইভিনেন তো ফাইনালি আমরা স্বপ্ন কিনতে যাওয়ার জন্য রওনা দিলাম আজকে সকালবেলায় নামাজ পড়ার পরে আর ঘুমানো হয়নি আমরা সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম কেননা আমরা চেয়েছিলাম দিনের দিন বাইকটা নিয়ে ফিরে আসবো তবে অনেক ঘটনা ঘটে গিয়েছে সেইগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব তো দেখতে দেখতে আমরা ডুমুরিয়াতে চলে এসেছি দেন ভাইয়াকে বিদায় জানালাম হ্যাঁ যাই তাই আল্লাহ হাফিজ তো এখন আমাদের টিকিট কাটার পালা আমি যাওয়ার আগে থেকে এই ভাইয়া টিকিট কাউন্টারে ওয়েট করছিলেন ইনি হচ্ছে আমার দুলাভাই আর কি বড়াপুর হাজব্যান্ড বলতে পারো আব্বু আব্বুমুল পরে আমার দ্বিতীয় অভিভাবক তো আমরা দুই ভাই মিলে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো আমাদের স্বপ্নের বাইকটা কেনার জন্য আর আমি কখনো ভাইয়াকে বোনের জামাই এটা মনে করি না আমরা সব সময় আপন ভাইয়ের মতো চলাফেরা করি তো এখন আমাদের টিকিটটা কমপ্লিট হয়ে গেল আমাদের বাসটা আসতে একটু লেট হবে তার জন্য আমরা একটা টি স্টলে গিয়ে একটু চা নাস্তা করে আমরা আমাদের বাসের জন্য অপেক্ষা করব। অবশেষে আমাদের বাসটা চলে আসলো এবং ঝটপট করে আমরা গাড়িতে উঠে পড়লাম যেহেতু গিম্বল ছিল না একটু নাড়াতাড়া হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেন ফাইনালি আমরা ঢাকায় এসে পৌঁছালাম তবে জ্যামের ভিতরে এখানে আমরা দেড় ঘন্টা বস তারপরে আরও তিন ঘন্টা ঢাকার জ্যাম পেরিয়ে অবশেষে আমরা শোরুমে আসলাম আসার পরে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত বাইকটার জন্য ওয়েট করতেছি এখানে অনেকগুলো কালেকশন রয়েছে শোরুমটার নাম হচ্ছে শাওয়ারি তোমরা অনেকেই চিনবা কপাল খারাপ হইলে যা হয় আর কি আমাদের বাইকটা ছিল সেখান থেকে আনার জন্য যে হয়েছিল ওই আবার কাগজ ফেলছিল যার কারণে গাড়িটা আটকে রাখে দেন পরবর্তী আরেকটা নতুন পিক আপে আনলোড করে গাড়িটা আনা হয় গাড়িটা আস্তে আস্তে প্রায় রাত একটা বেজে গিয়েছিল যেহেতু আমরা ব্যাংক থেকে টাকা উঠে আনছিলাম এতগুলো টাকা একসঙ্গে রাখা ঠিক না যার জন্য আমরা পেমেন্টটা করে দিই ওনারা বলে আপনারা পেমেন্ট করে দেন যদি পরবর্তীতে গাড়ি পছন্দ না হয় গাড়ি না নেন সেক্ষেত্রে আমরা টাকা ফিরিয়ে দেবো আসলে শাওয়ারের উপরে এই বিশ্বাসটুকু আপনারা রাখতে পারেন তারা অনেকটা অতিথি পরায়ণ ছিল প্লাস ওই রাতে আমাদের বাইক নিয়ে আসতে দেয়নি তারা নিজের টাকায় আমাদের হোটেল বুকিং দিয়ে দিয়েছে প্লাস দুপুরে লাঞ্চ করাইছে রাতে ডিনার করাইছে এক কথায় অসাধারণ ছিল আর একজনের কথা এখানে না বললেই নয় আরিফ নামের একজন ছেলে আছে এখানে উনি সারাক্ষণ এসে খোঁজ খবর কখনো বা জুস আনছিলেন কখনো পানি আনছিলেন ইভেন আমি বাসায় আসার পরেও ফোন দিয়ে খোঁজখবর নিয়েছে নিয়েছে যে ঠিকঠাক মতো পৌঁছাইছি কিনা দেন নিজে হাতে আমার গাড়িটা রেডি করে দিয়েছিলেন তো এখানকার সবার ব্যবহার খুবই মনোমুগ্ধকর ছিল তবে ভালোর ভিতরে খারাপও থাকে আমি শাওয়ারির সঙ্গে প্রায় এক মাস যাবত ধরে কথা বলতেছি তো রিসেন্ট ওনারা কথা বলার জন্য ওনাদের সার্ভিস পয়েন্টের একজনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় আমি তাকে বললাম যে ভাই আমাদের তো চ্যানেল আছে আমরা বাইক নেওয়ার সময় রিভিউ করতে চাই সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার গিফট আইটেম দিবেন কি না তো সে আমাকে বললো যে আর এস ফাইন চৌধুরীর সাবস্ক্রাইবার থেকে কি আপনার সাবস্ক্রাইবার বেশি তাকে আমরা গিফট দেই না আপনাকে কেন দিব তো কথাটা খুবই খারাপ লাগছিল তো তোমরা যদি এখান থেকে বাইক নিতে চাও এসে আমার কথা বলবো আমাদের চ্যানেলের কথা বললেও তোমাদের তোমরা এক্সট্রা খাতির পাবা দেন গিফটের কথা আমি বলে আসছি তো ফাইনালি আমাদের টাকা দেওয়া শেষ তিন বছর ধরে এই টাকাটা জমাইতেছি বাইকটা নেওয়ার জন্য দেন এখন বাজে রাত একটা তো এটাই হলো আমার সেই স্বপ্নের বাইক আর ওয়ান ফাইভ এম ডাব্লু জিপি নন এবিএস যেটা যেটা তোমরা দেখার জন্য এত সময় ভিডিওটা দেখেছো তো কালারটা আমার খুবই ভালো লাগে যার জন্য এই বাইকটা নেওয়া এটা কোনো স্টিকার বা কালার করা বাইক না একদমই ফ্রেশ কালার তোমরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ জানি না তবে সামনে এটা আরও জোস তারপরে আরিফ ভাই ব্যাটারি কানেক্ট দিয়ে বাইকটা রেডি করলেন এবং সকালবেলায় আমরা বাইকটা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তো এটা হচ্ছে ঢাকা যে মহাসড়কটা রয়েছে এরপরে আমরা পদ্মা সেতুতে যাব সকল বিষয় তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি কি কী করেছি তো এখান থেকে আমরা দুইজনই হেলমেট পরে আমাদের দুজনের লাইসেন্স ছিল একবার ঢাকার ভিতরে আটকাই ছিল তো পরবর্তীতে এইগুলো দেখানোর পরে ছেড়ে দেয় অ্যান্ড ফাইনালি আমরা পদ্মা সেতুর সামনে চলে আসছি এই যে লেনটা তোমরা দেখতে পাচ্ছ পাশের লেন এই লেন দিয়েই মূলত বাইকটা চলাচল করবে তো ওই যে উপরে তোমরা দেখতে পাচ্ছ পদ্মা সেতু টোল প্লাজা এখন আমাদের এখানে টোলটা পরিশোধ করতে হবে তবে টোল পরিশোধ করার সময় এখানে ভিডিও করতে দেয়নি সেটার রিজনও তোমরা জানো অনেকেই এখানকার যে আপুগুলো রয়েছে তাদের ভিডিও করে ভাইরাল করে দেয় এই জন্য এখানে ক্যামেরাটা অ্যালাও না পরবর্তীতে ব্রিজে গিয়ে তোমরা ভিডিও করতে পারবা তো আমরা সরাসরি ব্রিজে চলে আসলাম টোল পরিশোধ করে এখানকার ভিউটা অসান ছিল যদিও একটু মেঘলা ছিল তারপরেও অন্যরকম একটা ফিল ছিল আর আমাদের বাইকটা যেহেতু নতুন আমাদের একটু স্লোলি রাইড করতে হবে তার জন্য এখানে আমরা অনেক সময় ধরে রাইড করতে পেরেছি এবং ভিউটা উপভোগ করতে পেরেছি তো তোমাদেরকেও দেখাই মোটামুটি তোমরা একটা ভালো ভিউ এখান থেকে দেখতে পারবা মাঝে গিয়ে তোমাদের নদীটাও দেখাবো এখন আমরা মোটামুটি সেতুর উপরে চলে আসছি এই সাইডের ভিউটা তোমরা দেখো অনেক জোস তো ধীরে ধীরে আমরা সেতুর মাঝের দিকে চলে আসলাম তোমরা এখান থেকে নদীর মাঝখানে যে ভিউটা রয়েছে সেটা দেখতে পারছো তো তোমরা বাসে বসে যে ভিউটা উপভোগ করতে পারবা তার থেকে যদি বাইক রাইড করো সেক্ষেত্রে আরও এক্সট্রা সৌন্দর্য তোমরা এখান থেকে উপভোগ করতে পারো তো এভাবেই দেখতে দেখতে যেহেতু আকাশটা মেঘলা ছিল আমরা পরবর্তীতে একটু গতি বাড়িয়ে পদ্মা সেতু কাবার করলাম দেন ঢাকা মাওয়া রোডে এসে আমি বাইক রাইড করছিলাম পরবর্তীতে আমরা সকালের নাস্তাটা করে নিব তার জন্য একটা হোটেলে গেলাম তো এখান থেকে হালকা পাতলা কিছু খাবার আমরা খেলাম খাওয়ার পরে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এর পরবর্তীতে আমরা একটু রেস্ট নিয়েছিলাম যেহেতু নতুন বাইক এক কেন চালানো ঠিক হবে না তার জন্য আমরা একটু রেস্ট নিয়ে পরবর্তীতে আবার রওনা দিলাম আর যেহেতু ঢাকায় একটু বৃষ্টি হয়েছিল সকালবেলায় তার কারণে বাইকের অবস্থা একদমই খারাপ হয়ে গেছিলো পেছন থেকে কাদা উঠছিল অনেক এর জন্য আমরা এগারোটার দিকে ডুমুরিয়াতে আসার পরে আমরা আমাদের বাইকটা ওয়াশ করাই তো বাইকটা ওয়াশ করার পরে আবারও আগের মতোই দেখাচ্ছিলো যেহেতু এটা লাইলন প্লাস্টিক এখানে সাদা জিনিসটা যত পরিষ্কার করে রাখা যাবে তত এটা বেশি করে ফুটবে তো এর পরবর্তীতে আমরা ডুমুরিয়া থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম দেন রাইড করতে করতে আমরা আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তখনই খুব ভালো লাগে যখন নিজের টাকা স্বপ্ন পূরণ করা যায় তো আমার ইচ্ছা আছে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করা তোমাদের ইউটিউব মার্কেটিং শেখানোর এখন বাকিটা ভরসা যেহেতু পড়াশোনা তারপরেও আমি চেষ্টা করব তোমরা অনেকেই জানো আমাদের নতুন আরো দুইটা চ্যানেল খোলা হয়েছে এটা এই চ্যানেলের চ্যানেল অপশানে গেলে তোমরা দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে সবাই সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিবো আসসালামু আলাইকুম